বন্দে পুরুষোত্তম, ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা জেনে নেব শ্রী শ্রী ঠাকুরের এক অপরূপ লীলা কাহিনী, কবি হেমচন্দ্র মুখোপাধ্যায় ও শ্রী শ্রী ঠাকুরের মধ্যেকার এই কথাগুলি। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। হেমচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন সেই সময়ের 1920-এর দশকের বাংলার বিখ্যাত কবি। সবাই তাকে হেমকবি নামেই ডাকত। গুণের আধার হলেও হেমকবির মদের নেশা ছিল খুবই। সেই হেমকবি একদিন শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করতে কলকাতার হরিতকি বাগান লেনের বাড়িতে এলেন। ঠাকুর তখন সেখানে অবস্থান করছিলেন। ঠাকুরের প্রেমের কথা তিনি আগেই শুনেছিলেন। ঠাকুরের কাছে তার আসার উদ্দেশ্যই ছিল শ্রী শ্রী ঠাকুর তাকে ঘৃণা করেন কি না এই পরীক্ষা করে দেখার জন্য। শ্রী শ্রী ঠাকুরের কাছে আসবেন বলে সেদিন আরও বেশি করে নেশা করে এসেছেন হেমকবি। শ্রী শ্রী ঠাকুর তাকে ঘৃণা করেন কি না পরীক্ষা করার উদ্দেশ্যে। হেমকবি ঘরে ঢুকতেই শ্রী শ্রী ঠাকুর তাঁর সুপরিচিত মধুর ভঙ্গিতে আসুন দাদা সম্বোধনে সস্নেহে আলিঙ্গন করেন। বেসামাল কবির ভারে শ্রী শ্রী ঠাকুর বসে পড়েন এবং হেমচন্দ্র কবির মাথাটি উরুতে রাখেন। এই অবস্থায় কবি অনর্গল বকে যেতে লাগলেন আর শ্রী শ্রী ঠাকুর মৃদু হাসি ভরা মুখে স্থির দৃষ্টিতে তাঁর মুখের দিকে চেয়ে রইলেন। কিছুক্ষণ পর হেমকবি শ্রী শ্রী ঠাকুরের দিকে চেয়ে বললেন, ঠাকুর এইমাত্র আমি মদ খেয়ে এলাম। শ্রী শ্রী ঠাকুর বললেন, সে তো মুখের গন্ধেই টের পাচ্ছি। কবি বললেন, কই মদ খেয়েছি বলে আপনি আমায় ঘৃণা করছেন না? শ্রী শ্রী ঠাকুর বললেন, আমার বাঁ হাতে যদি ক্ষত হয় তাহলে কি তা আমি কেটে ফেলে দেব, নাকি ডান হাত দিয়ে সেই ক্ষত জায়গাটি সেরে তুলব? এই উত্তর শুনে হেমকবি মুগ্ধ হন। হেমকবি বললেন, এমন কথা তো কারো কাছে আগে শুনিনি। সেদিন আরও নানা কথা হলো হেমকবি ও শ্রী শ্রী ঠাকুরের মধ্যে। শ্রী শ্রী ঠাকুর সস্নেহে বলে গেলেন নানা কথা। কিছুদিন পর হেমকবি পাবনা আশ্রমে এলেন। শ্রী শ্রী ঠাকুরের কাছে গিয়ে বললেন, আপনার কাছে কিছুদিন থাকবো বলে এলাম। শ্রী শ্রী ঠাকুর সহাস্যে বললেন, ভালোই হলো, এ কটা দিন তাহলে বেশ স্ফূর্তিতে কাটানো যাবে। 13 বছর বয়স থেকে কবির মদের নেশা। বিকাল হলেই নেশা চেপে বসে, কিন্তু আশ্রমে মদ পাওয়ার উপায় নেই, তাই প্রত্যহ পাবনা শহরে গিয়ে নেশা করতে হয়। শহরের অনেকেই আশ্রমকে ভালো চোখে দেখত না। তার মধ্যে আশ্রমেরই একজন প্রকাশ্যে মদ খেতে দেখে বিরূপ সমালোচনা বৃদ্ধি পায়। আশ্রমকর্মী সুশীলচন্দ্র বসু শ্রী শ্রী ঠাকুরের কাছে বিষয়টি উপস্থাপন করেন। শ্রী শ্রী ঠাকুর হেমকবিকে ডেকে বলেন, আপনি তো আমার কাছেই এসেছেন, আমারই তো অতিথি আপনি। হেমকবি বলেন, হ্যাঁ নিশ্চয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, তাহলে আপনার যা কিছু দরকার আমাকে বলবেন, আমি সব কিছু আপনাকে দেব। কবি বললেন, সবই আপনি দেবেন? ধরুন আমার যদি মদ দরকার হয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, হ্যাঁ তাও দিব। কবি বললেন, তাহলে তো বেশ সুবিধাই হয়, আমার আর কষ্ট করে 3 মাইল হেঁটে পাবনা যেতে হবে না। পরদিন হেমকবি শ্রী শ্রী ঠাকুরকে বললেন, ঠাকুর আমার নেশার সময় হয়েছে, এক্ষুনি মদ চাই। ঠাকুর সে কথা শুনে হেমচন্দ্র কবির মদের ব্যবস্থা করে দিলেন। কবি স্ব আনন্দে তা পান করলেন। এরপর বেশ কয়েকদিন শ্রী শ্রী ঠাকুরের ব্যবস্থাপনায় মদ নিয়ে পান করার পর একদিন ঠাকুরের কাছে এসে বলেন, ঠাকুর আমি মনে করেছিলাম আপনি অত্যন্ত সহজ সরল লোক, এখন দেখছি আপনি
অতি বড় খল, অতি বড় কুটিল। ঠাকুর হেসে প্রশ্ন করলেন, কেন, কি হলো? হেমকবি বললেন, আপনার কাছে মদ নিয়ে খেতে হবে, এমন বন্ধনে আমায় ফেললেন কেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, দেখুন, আপনিও বিপ্র সন্তান, আমিও তাই। আমি কথা দিয়েছি, আপনিও কথা দিয়েছেন, আমি আমার কথা রক্ষা করে চলছি, আপনিও বা তা রক্ষা করে চলবেন না বা কেন? কবি বললেন, ওইটাই তো মুশকিলের কথা, আপনি চালাকি করে আমায় এই ফাঁদে ফেলেছেন। সকলে আপনার কাছে এসে মধুর সঙ্গ পেয়ে ও অমৃত উপদেশ শুনে জীবন চলনা শুধরে নেয়, আমি কি না আপনারই কাছেই মদ নিয়ে খাচ্ছি। গতকাল থেকে আমার মনে ভয়ানক দ্বন্দ্ব হচ্ছে, আপনার কাছে মদ নিয়ে খাওয়া আমার কিছুতেই চলবে না। এর থেকে যদি আমার আশ্রম ছেড়ে চলে যেতে হয় তাও ভালো। কবি বললেন, বটে, কিন্তু আশ্রম ছেড়ে যাওয়া আর হলো না, ওই অতি কুটিল মানুষটির ভালোবাসার ফাঁদে পড়ে তীব্র অনুতাপের দহনে আবাল্য সঙ্গী বদ নেশাকেই ছাড়তে বাধ্য হলেন হেমকবি। সকল নেশার সেরা নেশার সন্ধান পেয়ে গাইলেন তিনি, বিগত জন্ম কত সঞ্চিত কামনা, কত কথা সুখ দুঃখ না বেদনা, তোমারই মাঝে ফুটেছে আহারে, তোমারে বারে বারে চেয়েছিনু আমি। শ্রী শ্রী ঠাকুরের অমোঘ ভালোবাসার টানে তিনি মদ খাওয়া ছেড়ে দেন, শুরু হয় তাঁর নতুন জীবন। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, এক অপূর্ব লীলা কাহিনী শ্রী শ্রী ঠাকুরের, আপনারাও শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দিতে পারেন। জয়।